আজকের এই ভিডিওতে একজন ঢাবিয়ান থেকে এবং একজন বিউপিয়ান থেকে তোমরা জানতে পারবে এই প্রিপারেশন কত দিক দিয়ে আলাদা। হ্যাঁ, আমরা যেমন পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, পুরো প্রশ্নটাই ছিল বাংলা ভাষানে, মানে আমি বাংলা, ইংরেজি, জিকে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট যে কোশ্চেনগুলোই আসলে ফেস করেছি সেগুলো কিন্তু বাংলা ভাষণে ছিল, তোমাদেরটা মেবি ইংরেজিতে। হ্যাঁ, বিউপিতে আপনি বাংলা মিডিয়ামে পড়েন, বাংলা ভার্সনে পড়েন অথবা ইংলিশ মিডিয়ামই পড়েন না কেন, সম্পূর্ণ কোশ্চেন হবে ইংরেজিতে, শুধুমাত্র বাংলা কোশ্চেনটা হবে বাংলা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো বিউপি অ্যাডমিশন টেস্টে সব কোশ্চেন ইংরেজিতে হয়। এ থেকে বোঝাই যাচ্ছে বিউপি অ্যাডমিশন টেস্টে ইংরেজি সাবজেক্টের কিন্তু আলাদা অনেক গুরুত্ব রয়েছে। আজকে একজন ঢাবিয়ান থেকে শুনবো আসলে বিউপি অ্যাডমিশন টেস্ট এবং ঢাবি অ্যাডমিশন টেস্টে ইংরেজি বিষয় কতটুকু আলাদা। হ্যাঁ, ইংরেজির প্রস্তুতিটা আমরা যখন নিয়েছিলাম সেখানে অনেকগুলো টপিক, আমি প্রায় 30 থেকে 32টা টপিক পড়েছি, বাট বিউপির প্যাটার্নটা মনে হয় একটু ভিন্ন, সেখানে একটু কম টপিক মেবি। হ্যাঁ ভাইয়া, ওখানে ভাইয়া প্রায় গ্রামারের উপর প্রায় 8 থেকে 12টা টপিক, কিন্তু টপিক সংখ্যা কম হলেও ওই টপিকগুলো থেকে কিন্তু অনেক ডেপ থেকে কোশ্চেনগুলো আসে, অ্যাডভান্সড অ্যান্ড একটু অ্যাডভান্স এবং স্ট্যান্ডার্ড লেভেলের গ্রামার কোশ্চেনগুলো আসে, আর সেই সাথে ভোকাবুলারি নিয়ে তো ভাইয়া পড়তেই হবে, তাই না? আর টেক্সট বুকটা আমরা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছি, আর বিউপি তো সেখানে ভালো গুরুত্ব আছে। জি ভাইয়া, সেটা কি FBS এর জন্য নাকি FAS এবং FSSS একটু নির্দিষ্ট করে? যদি বিউপি আমি শুধুমাত্র ইংলিশ ফর টুডে নিয়ে বলি, সেক্ষেত্রে FAS এবং FSSS যে ইংরেজি অংশ থেকে পরীক্ষা আসে সেখানে EFT গুরুত্বটা অনেক বেশি, কিন্তু FBS এর তুলনামূলক কম, কিন্তু একদম ছেড়ে দিলে কিন্তু হবে না। হবে না? আচ্ছা, আমি তো কোনো ম্যাথ দাগাই নাই, ম্যাথই পড়ি নাই, কিন্তু তোমাদের তো আবার ম্যাথ আছে। হ্যাঁ, ডিউতে কিন্তু কোনো ম্যাথ আসে না, কিন্তু বিউপিতে FBS ফ্যাকাল্টিতে কিন্তু 35টি ম্যাথ আসে। এখন অনেকে বলে তাহলে আমি ম্যাথের প্রিপারেশন নিব না, কিন্তু অনেকেই জানে না বিউপি FBS এ সবচেয়ে বেশি সিট ছাত্রদের জন্য, প্রায় 600টিরও অধিক সিট। তাহলে এই একটি ফ্যাকাল্টি যদি আমি মিস করে ফেলি তাহলে কিন্তু আমি অলরেডি অনেক দূর থেকে পিছিয়ে যাচ্ছি। না, এই ম্যাথ কিন্তু আমি কঠিন হয় না, এই ক্লাস 6 থেকে সেই 10-এ করা যে জেনারেল ম্যাথগুলো করেছিলাম না, সেই পিতা পুত্রের বয়সের পার্থক্য, সেই গড়ের পার্থক্য, সেই ম্যাথগুলোই আসে ভাইয়া। কিন্তু প্রশ্নটা কি ইংরেজিতে হয়। আচ্ছা, জিকে তো বাংলা ভার্সনে পড়েছিলাম, ওইখানে ইংলিশ? জিকে নিয়ে তো মানে সবার অনেক ভয় থাকে কিভাবে পড়বো কিভাবে পড়বো, কিন্তু জিকে কোশ্চেনটা কিন্তু বিউপিতে ইংরেজিতে হয়। যদি আমি বলি যে হুই ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমরা কি এতটুকু ইংরেজি বুঝি না? আমরা কিন্তু বুঝতেই পারি, কারণ আমরা বাংলাতে পড়ছি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে। সো ঠিক এই কোশ্চেনটাই শুধু ইংরেজিতে হয়, তাই প্রিপারেশনটা কিন্তু অনেক দিক থেকে একটু আলাদাই হয়। তাই তোমরা যদি বিউপির এই আলাদা প্রিপারেশন নিতে চাও, তাই আমরা এডুকেশনের দক্ষ টিচিং প্যানেল নিয়ে আসছি বিউপি ICU ব্যাচ। আর তোমরা যদি এখনই ভর্তি হতে চাও, তোমাদের জন্য চলছে 50% ছাড়ে ভর্তি কার্যক্রম, তাই এখনই এনরোল করে ফেলো বিউপি ICU ব্যাচে। ক্লাস কিন্তু শুরু হবে ঠিক 22 নভেম্বর থেকে। দেখা হচ্ছে তোমাদের সাথে।